আসসালামু আলাইকুম। কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড অ্যানিমেল হেলথ ডিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা কেমিস্ট উৎপাদিত পোলট্রির একটি অ্যান্টিবায়োটিক সম্পর্কে জানব। হাঁস মুরগির জীবদ্দশায় এরা বিভিন্ন ব্যাকটেরিয়াল রোগে আক্রান্ত হয়। এর মধ্যে বেশিরভাগ প্রাণঘাতিক রোগগুলোর কারণ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এসব গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সংক্রমণ চিকিৎসায় আমাদের প্রয়োজন একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এমনই একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হলো কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড উৎপাদিত জেন্টাসন প্লাস। জেন্টাসন প্লাস ওরাল পাউডার, প্রতি 100 গ্রাম পাউডারে আছে জেন্টামাইসিন সালফেট বিপি 31.2 গ্রাম, যা জেন্টামাইসিন 20 গ্রামের সমতুল্য। এটি একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, পাশাপাশি এটি ভাইরাল রোগে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল সংক্রমণের বিরুদ্ধেও কাজ করে। এখন আমরা জেন্টাসন প্লাসের কার্যপ্রণালী সম্পর্কে জানব। ইতিমধ্যে আমরা জেনেছি জেন্টাসন প্লাসে রয়েছে জেন্টামাইসিন সালফেট। জেন্টামাইসিন অ্যামিনোগ্লাইকোসাইড গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার ধ্বংস ও তার বৃদ্ধি রোধে কাজ করে। এটি একটি ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক যেটি ব্যাকটেরিয়ার রাইবোজোমের 30S সাব ইউনিটের সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরিতে বাধা প্রদান করে, যার ফলে ব্যাকটেরিয়া মারা যায়। এটি মূলত তিনভাবে ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরিতে বাধা প্রদান করে। প্রথমত, এটি 30S রাইবোজোমের সাথে যুক্ত হয় এবং ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরিতে বাধা দেয়। দ্বিতীয় ধাপে, এটি ভুল অ্যামাইনো অ্যাসিড যুক্ত করার মাধ্যমে ব্যাকটেরিয়ার শরীরে অস্বাভাবিক প্রোটিন তৈরি করে, যার ফলে ব্যাকটেরিয়া মারা যায়। এবং সর্বশেষ, এটি এমআরএনএ কে মিশ্রিত করার মাধ্যমে প্রোটিন তৈরিতে বাধাগ্রস্ত করে। এখন আমরা জেন্টাসন প্লাসের নির্দেশনাগুলো জেনে নিব। পোলট্রিতে বিভিন্ন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ, যেমন ওলিবেসিলোসিস, ফাউল কলেরা, অন্ত্রের প্রদাহ, পাস্টুরেলোসিস, সালমোনেলোসিস, মূত্রনালীর সংক্রমণ, ফাউল টাইফয়েড, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউট, ইয়োকসাক ডিজিজ, এসব রোগের চিকিৎসার জন্য এবং সদ্যজাত ছানার মৃত্যুহার হ্রাস করার জন্য জেন্টাসন প্লাস ব্যবহার করা যাবে। গবাদি প্রাণী যেমন গরু, ছাগল, ভেড়া, এসবে অন্ত্রের প্রদাহ, কাফস্কার, রক্ত আমাশয় এবং ভিব্রিওনিক ডিসেন্ট্রিতে জেন্টাসন প্লাস ব্যবহার করা যাবে। সদ্যজাত বাছুর এবং ছাগলের ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত মৃত্যুহার কমাতেও জেন্টাসন প্লাস ব্যবহার করা যাবে। জেন্টাসন প্লাসের মাত্রা এবং প্রয়োগ বিধি। পোলট্রিতে 1 গ্রাম পাউডার প্রতি 2 লিটার খাবার পানিতে অথবা 5 থেকে 10 মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজনের জন্য 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। গবাদি প্রাণী যেমন গরু, ছাগল, ভেড়া ইত্যাদিতে 3 গ্রাম পাউডার প্রতি 20 কেজি দৈহিক ওজনের জন্য 3 থেকে 5 দিন খাওয়াতে হবে, অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য। কেমিস্ট উৎপাদিত জেন্টাসন প্লাস 10 গ্রাম এবং 100 গ্রামের প্যাকে সর্বত্র পাওয়া যাচ্ছে। জেন্টাসন প্লাসের প্রত্যাহার কাল মাংসে 7 দিন এবং ডিমে 7 দিন। সংরক্ষণের জন্য আলো এবং আর্দ্রতা থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করতে হবে। জেন্টাসন প্লাসের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।